হিমাচল পাঞ্জাবত রণদঙ্কা প্রধানমন্ত্রী মোদীর। একদিনাই চারিখনকৈ বিশাল প্রচার সভাত দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আপ সবই মেরে পরিবারজনক প্রণাম। বেন কঙ্গনা জি কো আপকা ভোট মিলে ও আপকি আওয়াজ বনেগি আর ইহাকে বিকাশকে লিয়ে আপনে আপকো খপা দেগি। সপ্তম পর্যায়ের ভোট গ্রহণের পূর্বে ব্যাপক প্রচার প্রধানমন্ত্রী মোদীর। হিমাচল প্রদেশের সিমলা আর মান্ডিত দুখনক প্রচার সভাত অংশ লওয়ার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীক পাতে ঘাতে এনে উষ্ম আদরণি। ব্যাপক বিজেপি সমর্থকর ভিড় আর তার মাজতেই মোদীর এই যাত্রা। শুকুরবার দিন মোদীর টার্গেট কংগ্রেস শাসিত হিমাচল প্রদেশ আর আপ শাসিত পাঞ্জাব। এই প্রচার পর্বত হিমাচল প্রদেশত প্রধানমন্ত্রী মোদিয়ে কলে হিমাচলের পাহাড়ে প্রেরণা দিছে প্রধানমন্ত্রী মোদীক। সময় সলনি হয়েছে, সলনি হওয়া নাই মোদী। ইস দেশ কো ও বানায়েঙ্গে জো মিট্টি সে উঠকর পাহাড় জিতনি উঁচাইয়া ছুতে হ্যায়। কংগ্রেস নেতৃত্বাধীন হিমাচল সরকারক ক্ষুর্ধার সমালোচনা প্রধানমন্ত্রী মোদীর। কংগ্রেস মুসলিম পার্সোনাল ল কে বহানে শরিয়া কো সমর্থন দেতি হ্যায়। ভাই ও বহনো, কংগ্রেস গোর সাম্প্রদায়িক হ্যায়, কংগ্রেস গোর জাতিবাদী হ্যায়, কংগ্রেস গোর পরিবারবাদী হ্যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আরো প্রশ্ন, 1500 টাকা মহিলা সকলে পালে নে নাই? ইহা বহনে 1500 রুপিয়া কা ইন্তজার কর রহি হ্যায়। কে 1500 রুপিয়া মিলা ক্যা? সওয়াল 1500 কা নাই হ্যায়, সওয়াল আপনে হামারে সাথ ধোখা কিয়া হ্যায়। প্রথম ক্যাবিনেটত কোয়া হিমাচলর 5 লাখ চাকরি পালে নে নাই? কংগ্রেস কো সিফ ধোখা দেনা और ताला लगाना ही आता है। कहां तो हिमाचल में लाखों नौकरियां देने की घोषणा की थी और कहां सर्विस कमीशन में भी उन्होंने ताला लगा दिया। इंडिया अलायंस सह कांग्रेस और टिप्पणी प्रधानमंत्री मोदी। कांग्रेस को ऐसा भारत पसंद है जहां गरीबी हो, संकट हो, नागरिक समस्याओं से घिरे हो, वो देश के विकास में रिवर्स गियर लगाना चाहती है। ভোট বেংকর স্বার্থ রাম মন্দিরের বিরোধিতা কংগ্রেসের এই অভিযোগ আনি কংগ্রেসের বিরুদ্ধে ইটুর পিছত সিটু চাঞ্চল্যকর মন্তব্য। কংগ্রেস ইন দি অ্যালায়েন্সে সংবিধান নামানে, কেবল ভোট বেংকর স্বার্থত রাজনীতি করে। আগর আপকে এক ভোট নে মোদি কি তাকত নহি বড়াই হতি তো কংগ্রেস কভি राम मंदिर नहीं बनने देती। ये आपके एक वोट की ताकत है साथियों। आपके एक वोट ने जम्मू कश्मीर से आर्टिकल 370 की दीवार को गिरा दिया। आपके एक वोट ने हिंदू, सिख और बौद्ध शरणार्थियों को नागरिकता देने वाला CAA कानून बनाया। আনপিনে পাঞ্জাবত পাঞ্জাবর মুখ্যমন্ত্রী ভগবান মানক কাগজর CM আখ্যা দিছে প্রধানমন্ত্রী মোদীয়ে। লক্ষণীয় কথা এয়াই যে হিমাচল প্রদেশত ইতিমধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই আগমনক লৈ কংগ্রেসের ফলের পর প্রতিক্রিয়া আহিবলৈ লৈছে। আনপিনে পাঞ্জাবত প্রধানমন্ত্রী মোদীর টার্গেট হল আম আদমি পার্টি। রিপোর্ট DY 365।